আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দাখিল পরীক্ষার্থী 2024, বিষয় হাদিস শরীফ। হাদিস থেকে আমরা তিনটা হাদিসের তিনটা অংশকে সামনে রেখে আমরা তার্কিক কমপ্লিট করব। অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছে, স্যার আপনি হাদিসের তার্কিবগুলো একটু আমাদেরকে দেন। তো তাদের রিকোয়েস্টের জন্য, তাদের দাবির জন্য আমি দাখিল পরীক্ষার্থী 2024-এর হাদিস কিতাব থেকে আমি এই ভিডিওটার জন্য তিনটা হাদিসের অংশকে এখানে রেখেছি। তিনটা এই অংশকে আমরা তারকিব করব। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। খুবই সহজ তিনটা তারকিব। আহসিন ওয়া আসমা আকুম তোমাদের হাদিস কিতাবের 110 নম্বর পেজে আছে। দাঁতনি উম্মি ইয়াওমান এটা রয়েছে 159 নম্বর পেজে। লা তাদখুলুল জান্নাতা আজুজ এটা রয়েছে তোমাদের কিতাবের হাদিস কিতাবের 165 নম্বর পেজে। ওকে, তাহলে প্রথমেই আমরা ফা আহসিনু আসমা আকুম যদি মৌখিকভাবে জেনে নেই, এই ফা এটা হলো হরফ মাবনি আলাল ফাতহায়। আহসিনু এটা ফেলে আমর, ওয়াফাইলুহু দমির মুস্তাতার, তাকদি উজুবান তাকদিরুহু আনতুম, এর মধ্যে যে দমির আছে আনতুম সেটা হলো ফাই, আসমা আকুম এটা হলো মাফউদুম বিহ। ওকে, তাহলে আমরা লিখে দিব যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। সো আমরা এখানে লিখছি 1 নম্বর, ফা আহসিনু আলফা, আলফা হরফুন مبني على الفتح. এই যে যে ফা, فأحسنوا ফা حرف مبني على الفتح. اوكي، احسنوا احسنوا এটা হলো فعل امر، فعل امرين، فعل আমরিন। ওয়াফাইদুহু দমির মুস্তাতার উজুবান তাকদিরুহু আনতুম, ওয়াফাইদুহু ওয়াফাইদুহু দমির মুস্তাতার মুস্তাতার উজুবান তাকদিরুহু আনতুম। ওকে, আসমা আকুম তাহলে আহসিনু এটা ফেলে আম, ওফাইলুহু এবং তার ফাইল দমির মুস্তাতার উজুবান তাকদিরহু আনতুম। আনতুম যে দমির লুকায়িত রয়েছে, গোপন রয়েছে, সেটাই হলো ফাইল। আসমা আকুম, আসমা আকুম। ওকে, দেখো এটা হলো আসমা আকুম, আলফা আহসিনু আসমা আকুম এটা মাফউলুন বিহ, মাফউলুন বিহ মানসুব বিল ফাতহা, মনসুব বিল ফতহা আলাল মুদাব, আলাল মুদাব। ওকে, এখন এটা কি তাহলে ফেল, ফাইল এবং মাফুল মিলে কি হয়েছে? জুমলাতুন ফাইলিয়া, এটাকে আমরা লিখে দেব জুমলাতুন, জুমলাতুন ফাইলিয়া। ওকে, তাহলে আবার বলছি, ফা হরফ মাবনি আলাল ফাতহি, আহসিনু ফেল আম, ওয়াফাইলুহু দমির মুস্তাতার উজুবান তাকদিরহু আনতুম, আনতুম হলো ফাইল, আসমা আকুম এটা আসমা হলো মুদাফ, কুম হলো মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে? মাফউলুন বিহ। আমি সংক্ষেপে লিখে দিছি, আসমা আকুম মাফউল বিহি মানসুব বিল ফাতহা আলাল মুদাফ, মানে মুদাফের উপর ফাতহাটা হয়েছে। বা এটাকে আরো এরকমও লিখতে পারো,
আসমাকুম মাফউল বিহি মানসুবুন ওয়া আলামাতু নসবিহি, এরকমও লেখা যায়। ওয়া আলামাতু নসবিহি আল ফাতহা আলাল মুদাব, আল ফাতহা আল ফাতহা আলাল মুদাব, মুদাফের উপর ফাতহাটা কি হয়েছে, প্রকাশ পেয়েছে। সো এটাকে আমরা কি বলবো, জুমলাতুন ফাদিয়া। ওকে, তাহলে আবার বলছি, ফা হরফ মবনি আলাল ফাতহাই, আহসিনু ফিল আমর ওফাইলুহু দমির মুস্তাতার উজুবান তাকদিরহু আনতুম আসনা আকুম মাফউল বিহি মনসুব বিল ফাতহাতি যাহিরা, এটুক বললে দ্যাট উইল বি অ্যান্সার। ওকে, আবার এরকম যেরকম লিখেছি সেরকম বললে হবে। এবার আমাদের দ্বিতীয় নাম্বারটাকে একটু ক্লিয়ার করব। সেখানে বলা হয়েছে দাতনি উম্মি ইয়াওমান। সো প্রথমে এটা একটা নোট হিসেবে দেখো, দাঁত এটা কি, দাঁত এটা ফেলে মাদি, আর তা আর সাকিনা লি তানিস, এটা হচ্ছে মুয়ান্নাসের জন্য তা। ওকে, আর একটা আছে আন্নুন, এই যে দাঁত নি নুন লিল বেকায়া, এটাকে কি বলা হয়, লিল বেকায়া। আর ইয়া এটা এটা হচ্ছে এই ইয়াটা হলো ইয়া লিল মুতাকাল্লিম, এই ইয়াটা মুতাকাল্লিমের জন্য। ওকে, আর এই ইয়াটাই হচ্ছে মাফউলুন বিহি। ওকে, তাহলে আল ইয়া লিল মাফউল, লিল মুতাকাল্লিম, লিল লিল মুতাকাল্লিম। ওকে, তাহলে এবার আমরা ক্লিয়ার করে দেব, দাঁত নি উম্মি প্রথম হলো, দুই নম্বর নম্বর এরকম দেই দাঁত, দাঁত এটা কি, দাঁত এটা হলো, দাঁত এটা ফেলে মাদি, মাদি, আত্তা আসা কিনা তা আত্তা আসাকিনা লিত্তানিস, সা ইনা লিত্তানিস, এই যে তা যেটা সাকি সেটা তো তানিসের জন্য, দাঁত নেই। আর নুন, আর নুন লিল বেকায়া, আর নুন লিল বেকা ইয়া। ওকে, আর ইয়া ইয়া মুতাকাল্লিম, এটা ইয়া হলো লিল মাফউল, এটা হলো মাফউলুম বিহি মুকাদ্দাম, এটা মাফউলুন বিহি মুকাদ্দাম, মানে ইয়া হলো মাফউলুন বিহি যেটা মুকদ্দাম হয়েছে, পূর্বে চলে এসেছে। ওকে, তাহলে এটাকে আমরা প্রথমে ক্লিয়ার করি, দাঁত ফেলে মাদি, আর তা সাকিনা লিত্তানিস, এই তা দাঁত, এই যে তা সাকিন লিত্তানিস, আর নুন লিল বেকায়া, ইয়া মাফউলুন বিহি মুকদ্দাম। ওকে, এবার রয়েছে আমাদের কাছে উম্মি, উম্মি হামজা হবে না, উম্মি, এই উম্মি এটা হলো ফাই, এটা ফাই, তবে এটা উম্মুন মুদাফ ইয়া মুদাফ ইলাইহি, সেরকমও লিখতে পারো, আমি এক কথা লিখে দিছি ফাই। আচ্ছা, ইয়াওমান, ইয়াওমান এটা হচ্ছে মাফউলুন ফি, মাফউলুন ফি মানসুব, মনসুব ও আলামত নসবিহি আল ফতহাতু যাহিরা, আল যাহিরা আলা
আখিরিহি। আচ্ছা, উম্মি উম্মুন এটা হলো কি? হাই, তাহলে আবার বলছি, দাঁত ফেলে মাদি তা আসাকিনা লিতানিস নুন লিল বেকায়া ইয়া মুতাকাল্লিম লিল মাফউল বিহি মুকদ্দম, এটা হলো মাফউল বিহি মুকদ্দম। উম্মি উম্মুন মুদাফ ইয়া মুদাফুন ইলাইহি, আমি এখানে লিখেছি ফাইল এক কথায়, ফাইল ইয়াউমান এটা মাফউলুন ফিহি মানসুবুন ওয়া আলামাতু নসবিহি আল ফাতহাতু যাহির আলা আখিরিহি। ওকে, তাহলে এটা কি হয়ে গেল? এটা হলো ফেল, ফাইল, মাফউল বিহি এবং মাফউল, দুই মাফউল মিলে কি হয়েছে? জুমলাতুল ফাইলিয়া। লিখবো জুমলাতুন ফাইলিয়া। ওকে, এইটাকে আমরা লিখে দিছি যে এটা জুমলায় ফাইলিয়া হয়ে গেছে, রাইট? এবার লাস্ট যেটা রয়েছে সেটা আরো সহজ, লা তাদখুলুল জান্নাতা আজুজ লা আন্নাফিয়া। ওকে, তাদখুলু এটা ফেলে মুদারে মারফু, আল জান্নাতে এটা মাফউলুন বিহি মুকাদ্দাম মানসুব ও আলামাতু নসবিহি আল ফাতহাতু যাহির আলা আখিরিহি, আজুজুন ফাইল মারফু ও আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহির আলা আখিরিহি। ওকে, এটাও ফেল, ফাইল এবং মাফউল মিলে জুমলাতুল ফাইলিয়া হয়েছে, রাইট? তাহলে আমরা এটাকে আমরা যদি ক্লিয়ার করি লিখে এভাবে লিখব, 3 নম্বর, লা আন্নাফিয়া, লা ফর নেগেটিভ, তাদখুলু তাদখুলু এটা ফেলুন মুদারে প্রেজেন্ট টেন্স, ফেলুন মুদারে মারফু وعلامة رفعه الضمة الظاهرة على آخره لما يقول بيش رويتش الجنة إتها مفعول به منصوب إتها مفعول به الجنة دكو الجنة تا أوكي تلا الجنة مفعول به منصوب وعلامة نصبه وعلامة نصبه الفتحة الظاهرة على آخره. أوكي، تهلي على عجوز، يبقى تكسر عجوز، عجوز إتاكي فاعل مرفوع وعلامة رفعه الضمة على آخره. أوكي، তাহলে এটা কি হয়েছে? তাহলে আমরা আবার দেখি, لا تدخل الجنة عجوز لا النافية، تدخل فعل مضارع مرفوع وعلامة رفعه الضمة الظاهرة على آخره لامير উপর পেশ হয়েছে, এখানে শুধু লেখছি ফেল মুদারে মারফু। ওকে, আল জান্নাতা এটা মাফউল বিহি মানসুব ও আলামাত নসবিহি আল ফাতহাত যাহিরা আলা আখিরিহি, তার উপর দেখো ফাতহা আছে, যাহিরা আলা আখিরিহি। আজুজুন, এ আজুজুন এটা হলো ফাইল, ফাইল মারফু ও আলামাত রাফিহি আদ-দাম্মা الظاهرة على آخره، الضمة الظاهرة على آخره. تهلا يتكي جملة فعلية، فعل فاعل ابن مفعول، اي جنة يتكي ابن مفعول مقدم، يتكي مفعول مقدم لكي تتبرو مفعول به مقدم لكي تتبرو كون شمشنة نالك ليو كون شمشنة. تهلا عبره يتكي لكبو جملة فعلية. اوكي، এটা কি হয়েছে? ফেল, ফাইল এবং মাফউল, কারণ এটা হলো ফেল, এইটা হলো মাফউল,
এটা হলো ফাই, তো এটাকে ছোট করে লিখলে এটা হচ্ছে ফাইলুন মুদারে। আবার যদি আমরা এটাকে আলজান্নাতা, এটা হচ্ছে মাফরুদ। আবার এই আজুজ, এটা হলো ফাইল। এরকম লেখে টোটাল ফেল, ফেল, ফাইল এবং মাফুদ জুমলাতুন ফেলিয়া। এরকমও লিখে দিলে পারো হয়ে যাবে। আবার এটাকেও এরকম লিখতে পারো, ফেল দমির ফাইল আসনা আকুম মাফুদ দাঁতনি ফেল মাফুদ ফাইল। আর একটা কি, এটা হচ্ছে মাফুদুন ফি, এটা এরকম লিখতে পারো দাঁত দাঁত, এটা হচ্ছে ফেল। আর এই যে ইয়া, এটা মাফুদ বিহি, উম্মি এটা ফাইল, এটা হচ্ছে মাফুদুন ফি, এরকম লিখতে পারো। আর নিচেতে তো আমি লিখে দিলাম। ওয়া ইলা হিনা ইনতাহাইনা বিশরহি দরসিনা লিহাদা আল ইয়াউম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।